আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গল্প মজা নেটওয়ার্কে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মাইক্রোটিক রাউটার কনফিগারেশনের নবম ভাগ। অষ্টম ভাগে আমি দেখেছি ব্রিজ ইন্টারফেস কি বা ব্রিজ কি। আজকে আমি এখন দেখাবো যে মাস্টার স্লেভ রিলেশনটা কি মাইক্রোটিক রাউটার। মাস্টার স্লেভ রিলেশনটাও আর কিছু না, এটাও ব্রিজ বা সুইচের মতো আচরণ করে। আমি কোন একটা ইন্টারফেসকে, ধরুন এই ইন্টারফেসটাকে আমি মাস্টার যদি বলে দিই, তার অধীনে যদি আমি আর একটা ইন্টারফেসকে বলে দিই, তাহলে সে এই ইন্টারফেসটা আসলে তার অধীনে কাজ করবে। তো আমরা যদি মাস্টার একে ধরি, মাস্টার ধরি একটা ইন্টারফেস মাস্টার, তার সাথে যে ইন্টারফেস গুলো যতগুলো ইন্টারফেস কানেক্ট করবেন সেগুলো সবগুলো মিলে একটি সুইচ বা ব্রিজের মতো আচরণ করবে। এই জিনিসটা আপনি ব্রিজ ইন্টারফেস ক্রিয়েট না করেও করতে পারেন। তো আসুন আমরা সেটা করি কিভাবে। আর একটা জিনিস হয়তো বলতে আমি ভুলে গেছিলাম, ব্রিজ ইন্টারফেসটা অনেকটা আমাদের যদি চিন্তা করেন সিসকো রাউটারের সাথে, তাহলে ভিলেন ইন্টারফেসের মতো, মানে এসভিআই বা লজিক্যাল ইন্টারফেস, যেখানে আপনি আইপি বসাতে পারেন। এখন আমরা যেটি করব যে এটিকে আমরা মাস্টার করব। এটি এটা দেখেন, এর কোনো মাস্টার নাই, তার মানে সে নিজেই মাস্টার। ওকে ফাইন, আমি এই স্লেভটিকে, চার নম্বরটিকে অলরেডি স্লেভ করা আছে। আচ্ছা যাই হোক, যদি স্লেভ না করা থাকে তাহলে আপনারা এরকম নাম যদি থাকে তাহলে আপনারা এখান থেকে ড্রপ ডাউন করে এই যে মাস্টার লোকাল মানে দুই নম্বর ইন্টারফেসটা দেখিয়ে দেবেন, যার আন্ডারে সে কাজ করবে, যার আন্ডারে সে সুইচিংটা পারফর্ম করবে, আমরা দিয়েছি। এখন যেটা হবে, এই সিনারিও যদি চিন্তা করেন তাহলে এই দুটো ইন্টারফেস এখন এরকম সুইচের মতো আচরণ করবে, এরকম একটি সুইচের মতো আচরণ করবে। তো এই সুইচের লিডটা দেবে কে? ইথার টু, ইথার টু, যেটি আমি মাস্টার হিসেবে দিয়েছি। আর স্লেভটা হচ্ছে ইথার ফোর, এখানেও সুইচের মতো আচরণ করবে। এই দুটো ডিভাইস যদি এখানে এই দুটো ইন্টারফেসের সাথে কানেক্ট থাকে, কোনো কিছু লাগবে না, তারা এমনিতেই কোনো আইপি কনফিগার করা না থাকলেও তারা কিন্তু এমনিতে একজন একজনকে পিং করে পাবে। তো আসুন আমরা সেটি দেখি। আচ্ছা, এই যে মাস্টার এবং স্ল্যাব আছে এখানে, রাইট? আমি এখনো কোনো ইন্টারফেস আইপি বসাইনি, আমি এখন জাস্ট দেখবো যে এইটাও যে সুইচের মতো আচরণ করে সেটা আমরা দেখব। আমি আমার কেবলটা খুলছি, আমার কেবলটা খুলে ইথার ফোরে লাগাচ্ছি। ইথার ফোরে লাগিয়ে আমার আইপি ব্লকটা আমি চেঞ্জ করব, আমার ডেস্কটপের আইপি ব্লক করে দেব, যাতে আমরা সুইচিং হচ্ছে কিনা সেটি আমরা বুঝতে পারি। 192.168.10.100. এখন যদি আমরা আমাদের ডেস্কটপ আইপিকে পিং দিই, পিং করে পাচ্ছি। ওকে, আমাদের কিন্তু কোনো, দেখেন, রাউটার নেই, ঠিক আছে? তার মানে সে কিন্তু রাউটার পোর্ট হিসেবে কাজ করতেছে না, একটা ইন্টারফেসের আন্ডারে সবাই সুইচিং পোর্ট হিসেবে কি হচ্ছে কাজ করতেছে, এবং এই সুইচিং এর লিড দিচ্ছে কে? ইথার টু ইন্টারফেসটা। আমরা আবার আমার কেবলটা ডিসকানেক্ট করে ইথার টু এর সাথে লাগাই, ইথার ওয়ান এর সাথে লাগাই, যেখানে আমার ওয়ান সিরিজের আইপি কনফিগার করা আছে। আমি আবার আমার আইপি ব্লকটা চেঞ্জ করি। আশা করি আপনারা যদি ধারাবাহিকভাবে থাকেন অনেক ভিতর থেকে বুঝতে পারবেন, আমার চ্যানেলের সাথে যদি ধারাবাহিকভাবে থাকেন। আসলে একটু একটু করে দেখলে আসলে বুঝবেন না যে আমার ডেডিকেশনটা কোন লেভেলে ছিল বা আপনাদেরকে কতটুকু শিখাতে চেষ্টা করেছি। অনেকে যদি মানে মাইক্রোটিকে কাজ পেরেও থাকেন, আমার মনে হয় দেখলে আপনাদের যদি কোনো বেসিকের ঘাটতি থেকে থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। সো একেবারে যে সবসময় নবীনদের জন্য তাও আমি বলছি না, আপনারা যদি যারা অলরেডি কাজ করেন তারাও যদি দেখেন তাহলে আমার মনে হয় উপকৃত হবেন। আর সবসময় উপকারের চান্স থাকে, আপনি যখনই একটা পড়া জিনিস আবার নতুন করে পড়বেন দেখবেন যে আপনার কাছে মনে হচ্ছে আমি নতুন আরো কিছু শিখতে পারছি, কারণ আপনি যখন বুঝেছিলেন তখনও অনেক গ্যাপ রয়ে যায়, আবার যখন দেখেন কিছুটা গ্যাপ আবার ফিল আপ হয়। আমিও এখনো যদি সিসিএনের টপিকস গুলোই পড়ি, যেগুলো আমি পড়াচ্ছি নিয়মিত, ভালো মতোই আল্লাহর মধ্যে পড়াচ্ছি, সেগুলো যদি পড়ি, আমার কাছে অন্য বই যদি পড়ি, ধরেন মনে হয় যে নতুন কিছু শিখলাম এই বই, অন্য কারো যদি টিউটোরিয়াল দেখি মনে হয় যে নতুন কিছু শিখলাম। আচ্ছা যাই হোক, তো আমরা এখন কি করব, আইপি বসাবো, যে কোনো ইন্টারফেস আইপি বসাতে পারি। আমরা ধরেন স্লেভ ইন্টারফেস আমি আইপি বসাতে পারি, সে আসলে স্লেভ ইন্টারফেসে বসালেও সে এটা মাস্টারের উপর ইফেক্টটা পড়ে। ওকে,
ফাইন, মানে আপনাকে কানেক্ট হিসেবে দেখাবে মাস্টার ইন্টারফেস। ঠিক আছে, ওকে ফাইন। আমরা যদি আইপি এআরপি দেখি, আমরা যদি এখান থেকে পিং দেই, পিং 192.168.10.99 কে যদি পিং দেই, পিং করে পাচ্ছি। এবার যদি আমরা এআরপি তে দেখি, এআরপি তে কিন্তু ইথার টু মাস্টার লোকাল হিসেবে দেখাচ্ছে, কিন্তু আইপি বসিয়েছি আমরা কোন ইন্টারফেসে? আইপি বসিয়েছি কিন্তু আমি স্লেভ ইন্টারফেসে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সবসময় আপনাকে লিড দেবে কে? মাস্টার ইন্টারফেসটা। ঠিক আছে, তো যদি চিন্তা করেন যে আমাদের ইন্টারফেস ভিলেনও চিন্তা করেন, হ্যাঁ আমরা ওখানে যে ব্রিজ ইন্টারফেস ক্রিয়েট করছি ওটাও এসপিএ এর মতো, সিসকো রাউটারের ভিলেন ইন্টারফেসের মতো, এখানেও মাস্টার ইন্টারফেসটাই হচ্ছে আমাদের ওই যে এসবিআই ভিলেন ইন্টারফেসের মতো, যেখানে আইপি যেখানে বসান না কেন আপনি আসলে মাস্টারে সেটা ইম্প্যাক্ট করতেছে। ওকে, তো আসুন এখন আমরা আমাদের আমার ল্যাপটপটা এখন আবার স্লেভ পোর্ট থেকে কানেক্ট করি। ও আচ্ছা সরি সরি, এটা এমনিতেই মাস্টার পোর্ট দিয়ে আছে, তারপরে দেখবেন আমি যে স্লেভ পোর্ট দিয়ে আমার ল্যাপটপটা কানেক্ট করবো সেটাকেও মাস্টার টু লোকাল দেখাবে। আমি ওইখানে একটু ভুল করে দিয়েছি, সরি, আসলে খেয়াল ছিল না যেটা ইথার টু তে কানেক্টেড আছে। আমি টাইপ ব্লকটা চেঞ্জ করি, যাই হোক ভুল তো হবে, আসলে লাইভে বলতে গেলে আমি যেহেতু আপনাদেরকে লাইভে রেখে এই জিনিসগুলো দেখাচ্ছি, তো মাঝে মধ্যে দুই একটা ভুল হতেই পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা মানুষ তো সবকিছু পারেও না বুঝেও না, অনেক কিছু আমার ভুলও হতে পারে, আপনারা আমার যদি কোনো ভুল থেকে থাকে আপনারা ধরিয়ে দিতে পারেন। আচ্ছা আমরা 100 বসাবো না, ওকে ফাইন, আমরা ওকে দেব, ওকে দেব। এখন কিন্তু আমরা রাউটারে ঢুকতে পারব, কারণ রাউটার ইন্টারফেসে কি 1 বসানো আছে। আচ্ছা আমরা ক্যান্সেল করি 192.168.10.1, ওকে ফাইন, কানেক্ট করছি, কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এআরপি দেখি, আবার দেখুন আমি কিন্তু ইথার 4 দিয়ে কানেক্টেড, মানে আমার ল্যাপটপটা 100, ও তো ইথার 2 দিয়ে কানেক্টেড ডেস্কটপটা, কিন্তু এটাকেও কিন্তু মাস্টার লোকাল দেখাচ্ছে। আমি যেটা বলেছিলাম যে এই মাস্টার ইন্টারফেসটা আসলে সুইচিংটাকে লিড দেয়, ব্রিজিংটাকে লিড দেয়, এবং সেই অ্যাকচুয়ালি ইন্টারফেস ভিলেন, যে যদি আমরা বলি সিসকো রাউটারের সাথে যদি তুলনা করি এসবিআই, তাহলে সে আসলে ইন্টারফেস ভিলেন হিসেবে কাজ করে। আশা করি আপনারা গত টিউটোরিয়ালটা যেটা দেখেছেন ব্রিজিং, সেটা সূত্র ধরেই কিন্তু এই টিউটোরিয়ালের জন্ম, সেটা সূত্র থেকে এটা আমি দুটোর পার্থক্য দেখেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এবং মাস্টার এবং লোকাল স্লেভ রিলেশন, মাইক্রোটিক রাউটার এবং ব্রিজ কি কাজে ইউজ হয়, এই যাবতীয় বিষয়গুলো আপনাদের পরিষ্কার হয়ে গেছে। আমি সামনে আরো কিছু জিনিস দেখাবো, অ্যাডভান্স আপনারা যদি আমার সাথে কানেক্টেড দেন, আমাকে উৎসাহ দেন, আপনাদের একটা ছোট্ট একটি কমেন্ট কিন্তু আমাদের যারা ইউটিউব ভিডিও দেই অনেক প্রেরণা যোগায়, কমেন্টটি কিন্তু আমার হচ্ছে উৎসাহ অনুপ্রেরণার জায়গা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই আমার অনুপ্রেরণার জায়গা। তাই আশা করি আপনারা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন, এবং যদি আপনারা মনে করেন আপনারা কিছু শিখতে পারছেন, তাহলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ একটা জিনিস মনে রাখবেন, জ্ঞান বিতরণে কখনো কমে না, জ্ঞান বিতরণে সবসময় এই জিনিসটা বাড়ে। যেমন আমি আপনাদেরকে শিখাতে গিয়ে মাইক্রোটিকের উপর আমি এখন অনেক কিছু আল্লাহর রহমতে শিখে ফেলেছি, যা এখন পর্যন্ত দেখাইছি সেগুলোর অনেক ডিপে শিখে ফেলতে পারছি স্টাডির কারণে, হয়তো আরো ডিপে শেখা সম্ভব আরো স্টাডি করলে, বাট যতটুকু শিখেছি ততটুকু আগে জানতাম না। এবং আমি আপনাদের অভয় দিয়ে বলছি যে এই যে জিনিসগুলো শিখেছি এগুলো শুধুমাত্র নিজের প্রচেষ্টায়, আমি কারোর কাছে মাইক্রোটিক ট্রেনিংও করি না, মাঝে মাঝে দু একটা ইউটিউব চ্যানেলে দু একটা জিনিস দেখি, এবং আমি আপনাদেরকে চেষ্টা করবো ইজি ইজিয়েস্ট ওয়ে, আমি যেগুলো মানে আমি যেহেতু এক্সপার্ট না, আমি খুব কঠিন করে কোনো কিছু করবো না, ইজিয়েস্ট ইজিয়েস্ট ওয়েতে ধরেন কিভাবে আমরা লোড ব্যালেন্সিং করতে পারি, কিভাবে আমরা এই জিনিসগুলো এগুলো ম্যানুয়াল করে অনেক ই করে করতে হয়, আমি অত ইয়াতে যাবো না, আমি ইজিয়েস্ট ইজিয়েস্ট ওয়েতে দেখাবো, ম্যাঙ্গেলও হয়তো বা দেখাবো, কিন্তু ওগুলো আমারও পড়ার বিষয় আছে, কারণ আমি তো বলেছি আমি ম্যাগনেটিক আসলে এভাবে কাজ করি না। তো আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে উৎসাহ উদ্দীপনা দিবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।